আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। বিরল প্রজাতির ডলফিন উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুলতলিতে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির কুন্দখালী গোদাবর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত পিয়ালি নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে ওই ডলফিনটি। কুন্দখালীর পাঁচু সর্দার মঙ্গলবার রাতে বাড়ির পাশে পিয়ালি নদীতে জাল পাতেন। বুধবার সকালে জাল তোলার সময় দেখতে পান একটি বড় মাছ আটকে রয়েছে তার জালে। তড়িঘড়ি সেটিকে জাল থেকে ডাঙায় তুলতেই দেখেন একটি ডলফিন। ডলফিন ধরা পড়েছে শুনে এলাকার মানুষ ভিড় জমাতে থাকে ডলফিনটি দেখার জন্য। এ বিষয়ে কুলতলি থানায় খবর দেওয়া হয়েছে, খবর দেওয়া হয়েছে বন দপ্তরকেও। স্থানীয় সূত্রে খবর, মুখে জাল জড়িয়ে থাকার কারণে আটকে পড়ে ডলফিনটি, তবে ডাঙায় তোলার পর ক্রমশ অসুস্থ হতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা, ততক্ষণে ডলফিনটি মারা যায়। নদীতে জাল পাতে যাই, জাল পাতে গিয়ে এখন জালে সকালে ঝাড়ার সময় এই মাছটা মুখে একটা জাল জড়ানো ছিল, সেই মাছটা তুলে নিয়ে এখন বর্তমানে আমাদের উপরে আনা হয়েছে, এনে এই সবাই দেখানো হচ্ছে বা সবাই দেখছে। আর এই জালটা ফোড়ে টেনে জড়ানো ছিল, যার জন্য ও কিছু খেতে পারিনি, খুব মানে শরীরটা খারাপ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আর হাঁ করতে পারতো না, ঠোঁটও ভেঙে কেটে গেছে, এই জালটা জড়ানো ছিল। চোখের যে কোনো সমস্যায় সঠিক চিকিৎসা মানেই আইসেট, অত্যাধুনিক ডিজাইনের চশমা মানেই আইসেট। জয়নগর রত্তলা মোড়, ফোন 9434317006। অফিসে ডি গ্রুপে কর্মচারী ক্যাজু আমাকে বললো ডলফিন মাছ একটা ওখানে ধরা পড়েছে, এবারে সেই মাছটা আমরা ওই জন্য তাড়াতাড়ি কাজের উপর ছিলাম, কাজে থেকে তাড়াতাড়ি আমরা এলাম যে মাছটাকে আমাদের উদ্ধার করতে হবে, মাছটি মৃত। এখন এটা কী করবেন? এটা আমরা ইয়েতে নিয়ে যাবো, আমাদের অফিসে নিয়ে যাবো, গিয়ে ওখানে লবণ টবণ দিয়ে যা কিছু দিয়ে এবার মাটির ভেতরে পুঁতে দেওয়া হবে।